হ্যালো বন্ধুরা, হোম স্টাডিতে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন সিরিজ নিয়ে আলোচনা শুরু করব। সিরিজটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কিছু আমরা জানব প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের বেসিক কিছু জিনিসগুলো দেখব, যেমন লোকেশন, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, পশ্চিমবঙ্গ কত সালে স্বাধীন হয়েছিল, এছাড়া পশ্চিমবঙ্গের আরও চারিদিকে কোন কোন রাজ্য রয়েছে, এর র্যাঙ্ক কত, এই সব কিছুই আমরা আজকে জানব। আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের লোকেশন দেখি, তার আগে আমরা জেনে নিই যে ওয়েস্ট বেঙ্গল ভারতের পূর্বদিকের কিন্তু একটি গুরুত্বপূর্ণ রাজ্য। আমরা যদি এটা নর্থ, সাউথ, ইস্ট আর ওয়েস্ট দেখি, তাহলে ইস্ট অর্থাৎ পূর্ব দিকের একটি গুরুত্বপূর্ণ রাজ্য কিন্তু পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গের আয়তন যদি আমরা দেখি, তাহলে 88,752 স্কোয়ার কিলোমিটার, এবং এর সাক্ষরতার হার, পশ্চিমবঙ্গে যে পরিমাণ মানুষ বসবাস করে তার সাক্ষরতার হার 77.08%, 2011 সালের রিপোর্ট সার্ভে অনুযায়ী, জনগণনা অনুযায়ী। আর আমরা যদি দেখি পশ্চিমবঙ্গ কবে পশ্চিমবঙ্গ রূপে আত্মপ্রকাশ করেছিল, সেটি হলো 1950 সালের 26শে জানুয়ারি, তখন এর নাম হয়েছিল পশ্চিমবঙ্গ এবং সে পশ্চিমবঙ্গ হিসেবে আত্মপ্রকাশ করেছিল। আমরা যদি এর অক্ষাংশ দ্রাঘিমাংশ দেখি, তাহলে আমরা দেখতে পাবো এটা দক্ষিণ দিকে 21°38' উত্তর অক্ষাংশ থেকে, আমি এখানে নর্থ লিখতে ভুলে গেছি, 21°38' উত্তর অক্ষাংশ থেকে 27°30' উত্তর অক্ষাংশ অবধি বিস্তৃত লম্বাতে। আর এই লম্বাতে এর দৈর্ঘ্য, আমি যদি এই বড় ম্যাপটা দেখি, লম্বাতে এর দৈর্ঘ্য কত কিলোমিটার, লম্বাতে এর দৈর্ঘ্য প্রায় 650 কিলোমিটার। এবং আমরা যদি দেখি চওড়াতে এর দৈর্ঘ্য প্রায় 325 কিলোমিটার, সর্বাধিক আর কি 325 কিলোমিটার। আর আমরা যদি র্যাঙ্ক দেখি, অর্থাৎ ভারতবর্ষের যে বিভিন্ন রাজ্যের ভিত্তিতে, তাহলে এটি 13 নম্বরে রয়েছে আয়তনের দিক থেকে। আর এটি উত্তর গোলার্ধে এটি অবস্থিত হয়। এর যে এই নিচের দিকের অক্ষাংশ, অর্থাৎ সর্বনিম্ন অক্ষাংশ এবং সর্বোচ্চ অক্ষাংশ কিন্তু দুটোই নর্থে হবে, এবং পূর্ব গোলার্ধে হওয়ায় এটি বাঁদিকের এবং ডান দিকের যে দাগিমার তার মানও কিন্তু ইস্টে হবে, ইস্ট ওয়েস্ট এরকম মিশে যাবে না। এটি যদি আমরা দেখি দাগিমার মান, তাহলে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে তাহলে দেখতে পাবো সেখানে 85°50' পূর্ব দাগ্রিমা থেকে 89°50' পূর্ব দাগ্রিমা অবধি বিস্তৃত। আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সবাই জানা আছে। এবার আমরা দেখে নেব এই পশ্চিমবঙ্গের সঙ্গে কোন কোন রাজ্য বা কোন কোন দেশ সীমানা বণ্টন করেছে। আমরা যদি এই বড় ম্যাপে দেখি, তাহলে আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ কিন্তু ওতপ্রোতভাবে অর্ধেকের মতো সীমানা বাংলাদেশের সঙ্গে রয়েছে, অর্ধেক না অর্ধেক 40%-এর কাছাকাছি সীমানা বাংলাদেশের সঙ্গে রয়েছে। আসলে এটি বাংলাদেশের সঙ্গে এক সময়, যখন আর কি স্বাধীনতার আগে, তখন কিন্তু একসঙ্গেই ছিল, একসঙ্গে থাকার দরুন বাংলাদেশ তারপরে যখন নিজের দেশ হিসাবে আত্মপ্রকাশ করে, তখন এই পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ হিসাবে ভাগ হয়ে যায়, সরি, বাংলাদেশ পূর্ববঙ্গ হিসেবে ভাগ হয়ে যায় আর এটি পশ্চিমবঙ্গ হিসেবে থেকে যায়। এটি পুরো একটি বঙ্গদেশ হিসাবে পরিচিত ছিল। আমরা যদি দেখি এই দাগ দিয়ে দেখি, তাহলে এটি পুরো একটি বঙ্গদেশ হিসাবে পরিচিত ছিল স্বাধীনতার আগে, কিন্তু যখন বাংলাদেশ নিজস্ব স্বাধীনতা প্রকাশ করলো, তখন সেটা ভেঙে গিয়ে আমাদের এটা হলো পশ্চিমবঙ্গ, আর বাংলাদেশ যেটা বর্তমানে রয়েছে সেটা ছিল পূর্ববঙ্গ। তাহলে আমরা এখন দেখে নেব যে যেহেতু 40%-এর কাছাকাছি বাংলাদেশ শেয়ার করছে আন্তর্জাতিক সীমানা বা ন্যাশনাল যে বর্ডার রয়েছে, তা বাংলাদেশের সঙ্গে অর্ধেকের বেশি শেয়ার রয়েছে। এছাড়াও রয়েছে ন্যাশনাল বর্ডার শেয়ার করছে ভুটানের সঙ্গে, নেপালের সঙ্গে। আর কোন কোন রাজ্যের সঙ্গে শেয়ার করছে আমাদের বর্ডার, এদিকে রয়েছে অসম, এখানে রয়েছে বিহার, পূর্বে রয়েছে অসম, পশ্চিম দিকে রয়েছে বিহার, ঝাড়খণ্ড আর উড়িষ্যা, আমাদের তাহলে মনে রাখতে হবে। আর উপরে রয়েছে যে ছোট্ট দেখা যাচ্ছে, এটা হচ্ছে সিকিম,
সিকিমের অংশ। তাহলে আমাদের কটি রাজ্য পশ্চিমবঙ্গের সঙ্গে বর্ডার শেয়ার করছে? একটি, দুটি, তিনটি আর চারটি, পাঁচটি, পাঁচটি রাজ্য। আর কটি দেশ শেয়ার করছে আমাদের বর্ডার পশ্চিমবঙ্গের সঙ্গে? বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম, আর ভুটান আর নেপাল। পশ্চিমবঙ্গের প্রধান নদী গঙ্গা নদী বা গঙ্গা ভাগীরথী নদী, যা হুগলি নামেও পরিচিত। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি প্রায় উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ঢালু। অর্থাৎ আমরা যেমন দার্জিলিংয়ে পাহাড় পর্বত দেখতে পাই, তেমনি একইভাবে কিন্তু দক্ষিণ দিকে আমরা বিচ অর্থাৎ সমুদ্র সৈকত দেখতে পাই, সমভূমি দেখতে পাই। পশ্চিম দিকে মালভূমি দেখতে পাই, এদিকে সমভূমি দেখতে পাই, তরাই অঞ্চল দেখতে পাই। অর্থাৎ আমাদের ভারত যেমন বৈচিত্র্যপূর্ণ দেশ, অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্য দেখা যায়, আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু বৈচিত্র্যের মধ্যে ঐক্য দেখা যায়। কারণ কি, আমাদের পশ্চিমবঙ্গে যেমন উত্তরে পাহাড় পর্বত রয়েছে, তেমনি দক্ষিণে সমভূমিও রয়েছে এবং পূর্ব পশ্চিমে মালভূমিও রয়েছে। কোনো একটা আদর্শ স্থান অর্থাৎ কোনো একটি রাজ্যকে ভূপ্রকৃতির দিক থেকে আদর্শ হতে হলে তার কিন্তু অবশ্যই যে ভূপ্রকৃতির বৈচিত্র্য সেটা কিন্তু দরকার হয়, যেটা অনেক রাজ্যের নেই। যেমন উত্তরপ্রদেশের পাহাড়ের থেকে সমভূমির ভাগটা অনেকটা বেশি, প্রায় 90% সমভূমি রয়েছে উত্তরপ্রদেশে। তেমনি আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু মোটামুটি তিনটে অংশই রয়েছে, মালভূমি, সমভূমি এবং পার্বত্য অঞ্চল। আর যদি আমরা এখানকার জলবায়ু দেখি, তাহলে আমরা জলবায়ু দেখতে পাবো এখানে প্রধানত মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়ে থাকে বর্ষাকালে, যা জুন, জুলাই, আগস্ট মাসে প্রায় 80% হয়ে থাকে এবং বাকি সারা বছর 20% হয়ে থাকে। এখানে গ্রীষ্মকাল উষ্ণ এবং আর্দ্র, এবং সেদিকে দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হয়, এদিক থেকে মৌসুমি বায়ু। আর উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয় শীতকালে, যে সময় শীতকাল এবং শীতল শুষ্ক হয়ে থাকে। আমাদের পশ্চিমবঙ্গে প্রায় আম, জাম, কাঁঠাল বিভিন্ন ধরনের সমভূমি অঞ্চলে গাছপালা জন্মে থাকে। পাহাড়ি অঞ্চলে পাইন, ফার, এছাড়াও পাহাড়ি অঞ্চলে দেবদারু গাছও জন্মে থাকে। এছাড়াও যে সুন্দরবন এলাকা এবং যে কাঁথি উপকূল রয়েছে, সেই উপকূলে ঝাউ গাছও প্রচুর পরিমাণে দেখা যায়। আমাদের এক বৈচিত্র্য গুরুত্বপূর্ণ অঙ্গ হলো সুন্দরবন, যা টোটাল সুন্দরবনের 40% রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের কাছে। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন শিল্পে, যেমন পাট শিল্পে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করতো আগে, কিন্তু বর্তমানে পাট শিল্পে অবনতি অনেক হয়েছে। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ বন্দর হলো কলকাতা বন্দর, তবে বর্তমানে হলদিয়া বন্দর তৈরি করা হয়েছে কলকাতা বন্দরের বিকল্প হিসাবে। পশ্চিমবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থা বেশ ভালোই উন্নত, তবে বর্তমানে সিচুয়েশনে লকডাউনের জন্য, কোভিডের জন্য এখানে ট্রেনের পরিস্থিতি গোটা দেশের মতোই হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এখন এই অবধি। আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জিনিস নিয়ে আলাদা আলাদাভাবে আলাদা আলাদা ভিডিও আলোচনা করব। যদি আপনারা এই সিরিজটি পছন্দ করেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন।